আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি আপনারা সকলেই এই মহামারীতে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সাথে আলোচনা করব। আমি সহবাসের আগে এই একটি আমল করছি, আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরকমই একটি কমেন্ট আমাদের করছেন এক বোন। চলুন, কিভাবে কোন আমল করলে আপনাকেও আল্লাহ তাআলা সন্তান দিবেন সেইটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এখন আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই ভিডিওগুলো দেখার পরে অবশ্যই আপনার নিকট আত্মীয়দেরকেও দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, হে পুরুষ সম্প্রদায়, আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের হালাল করে দিয়েছি যাতে করে তোমরা শয়তানের ধোকায় পড়ে বিপদগামী না হও। আল্লাহ তাআলা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রী হিসেবে নারী জাতিকে মনোনীত করে রেখেছেন, আর বিবাহের ফলে স্বামী স্ত্রীর যাবতীয় বৈধ কার্যক্রম হয়ে ওঠে কল্যাণ ও সওয়াবের কাজ। বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস বা মিলন। আমরা সকলেই জানি দোয়া পড়া হচ্ছে এবাদত, তবে সে দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত মত হতে হবে। কিন্তু স্বামী স্ত্রী সহবাসের আগে কেন দোয়া পড়বেন, এ দোয়া কি শুধুই সহবাসের নাকি নিরাপত্তার, প্রিয় নবী কেন স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়তে বলেছেন, এর কারণই বা কি, আর এ দোয়ায় মানুষ কি বলে থাকেন, আসুন আমরা জেনে নিব। আমি আশা করি আপনারা সকলেই স্বামী স্ত্রী মিলনের আগে এই দোয়াটি পড়ে নেবেন। আমাদের প্রিয় বোনটির মতো তারা যখনই সহবাসে মিলিত হতেন, তারা তখনই এই দোয়াটি পড়ে মিলিত হতেন। যখন ভুলে যেতেন তখন বীর্যপাতের আগে এই দোয়াটি পড়ে নিতেন, এবং এই আমলটির কারণেই আল্লাহ তাআলা তাদেরকে একটি ছেলে সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাস শাইতানা ওয়া জান্নিবিস শাইতানা মা রাজাকতানা। এই দোয়াটি অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। ছোট্ট এই দোয়াটি যখনই স্বামী স্ত্রী মিলিত হতে যাবেন তখন অবশ্যই দুজনেই পড়ে নেবেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে যৌন মিলন বা সহবাস আরম্ভ করছি, তুমি আমাদের অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের কাছ থেকে শয়তানকে দূরে রাখো, আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবেন সে সন্তানকেও শয়তান অর্থাৎ যাবতীয় আক্রমণ থেকে দূরে রাখো। স্বামী স্ত্রীর যেই বিষয়গুলো মনে রাখা অবশ্যই জরুরি, অর্থাৎ স্ত্রী সহবাসের আগে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যেমন, শয়তান যৌনতাকে ভালোবাসে, লজ্জাস্থান দেখতেও ভালোবাসে, কেননা শয়তান এই যৌনতায় নিজেকে জড়িয়ে নেওয়ার উদ্দেশ্যেই স্বামী স্ত্রীর মিলনের সময় সেখানে উপস্থিত হয়। যখনই কোনো মানুষ মিলনের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি পড়ে, তখন সেখানে শয়তান থাকতে পারে না, ফলে স্বামী স্ত্রীর মিলন হয় নিরাপদ ও শয়তানের প্রভাব মুক্ত। এ যৌন মিলন তথা স্বামী স্ত্রীর সহবাসে যদি সন্তান জন্ম নেয়, পরবর্তী জীবনের প্রতিটি ক্ষেত্রে এ সন্তান শয়তানের যাবতীয় প্রভাব থেকে নিরাপদ থাকে। আর এ দোয়া না পড়লে, স্বামী স্ত্রী মিলন করলে শয়তান সে মিলনে অংশগ্রহণ করে এবং স্বামী স্ত্রীর মনে খারাপ সংকল্প তৈরি করে যা দাম্পত্য জীবনে কলহ বয়ে আনে। আর সে মিলনে যদি কোনো সন্তান জন্ম নেয়, সে সন্তানও শয়তানের প্রভাব মুক্ত হতে পারে না। তাই শয়তানের প্রভাব মুক্ত পরিবার গঠনে স্বামী স্ত্রীর মিলনের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পড়া অবশ্যই জরুরি। এই বিষয়ে হাদিসে পাকে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছে করে তখন উক্ত দোয়া পড়ে যেন মিলিত হয়। এ মিলনের ফলে যদি তাদের কোনো সন্তান আসে, শয়তান সে সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। এটি বুখারী মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সহবাসের ইচ্ছা করে তার নিয়ত যেন এমন হয় যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও সৎ সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সঙ্গে সঙ্গে নেক উদ্দেশ্য অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে সন্তানও দান করবেন। প্রিয় দিনদার ভাই বোনেরা, স্বামী স্ত্রী মিলনের আগে দোয়া পড়া কিংবা তা জেনে নেওয়া কোনো লজ্জার বিষয় নয়, বরং সুন্দর পরিবার গঠন ও বংশবৃদ্ধির জন্য এটা একটা উত্তম পরিকল্পনাও বটে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই দোয়াটি পড়েননি এতদিন, তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, অবশ্যই এই দোয়াটি পড়ে তারপরে স্ত্রীর সঙ্গে মিলিত হবেন। অবশ্য এই দোয়াটি পড়ার কারণে আমাদের কাছে যে বোনটি জানিয়েছেন যে আমি সহবাসের আগে শুধুমাত্র এই একটি আমল করছি, এর কারণে আল্লাহ তাআলা আমাকে একটি নেককার ছেলে সন্তান দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি আপনারাও যেন একজন নেক এবং সুস্থ সন্তানের মা বাবা হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক আশা পূরণ করুন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের সব বিবাহিত দম্পতিকে মিলনের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া পড়ার মাধ্যমে শয়তানের যাবতীয় ক্ষতি থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, আমিন। যারা এই ছোট্ট ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেওয়ার, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।